লিটল লিগ নামে এক বেসবল টুর্নামেন্টে কোটি কোটি টাকার এরকম ল্যান্স ভেঙে দিয়েছে ছোট ছোট ক্রীড়াবিদরা। আজকের ভিডিওতে আমরা সেসব ভিডিওগুলো দেখব, আর ভিডিও শেষে জেনে নেব ওই সব ল্যান্সের মোট দাম কত ছিল। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। Rush at first and nobody out. James Hopkins. He's ripping that one as he down 0-2. এই লেন্সগুলো স্পোর্টস লেন্স এবং এগুলো খুব বেশি ফোকাল লেন্সের হয়ে থাকে। এগুলো দিয়ে অনেক লম্বা জুম করা যায় এবং স্পোর্টস এর মাঠে এই লেন্সগুলো আমরা দেখে থাকি। এই লেন্স দিয়ে এইভাবেই ছোট বাচ্চারা ভেঙে দিয়েছে। ভিডিও আরো রয়েছে। লেন্সের দাম পরে জানাবো আপনাদেরকে, এই লেন্সগুলোর দাম কত। ক্যামেরা অপারেটর খুব ভয় পেয়ে যায় তো এইসব দেখার পরে। এরা কিন্তু সব ছোট ছোট বয়সের বাচ্চা, এরা কিন্তু প্রফেশনাল বড় বেসবল প্লেয়ার না, তবুও তারা কত কোটি টাকা দামের ল্যান্স ভেঙে দিচ্ছে। এখানে ক্ষতি কিন্তু ব্রডকাস্ট টিমের হচ্ছে। এই লিটল লিগ যেসব ব্রডকাস্ট টিমের কাছে তাদের টিভি স্বত্ব বিক্রি করেছে ওইসব কোম্পানির এই ক্ষতিগুলো হচ্ছে। করার সময় সে একটা মারতে গিয়ে সে ভেঙে দেয় ল্যান্স। বাহ, ভেরি এক্সপেন্সিভ লেন্স, ভেরি এক্সপেন্সিভ লেন্স। এইসব লেন্সের পেছনে আপনি যে কোনো ধরনের ক্যামেরা লাগাতে পারবেন, 4K সাপোর্টেড। শুধুমাত্র লেন্সের সাথে আপনার ক্যামেরার মাউন্টগুলো মিললেই হয়। এই ছিল ভিডিও, তো দেখতেই পারলেন এই লেন্সগুলো কত বিশাল। এগুলোকে বক্স লেন্স বলা হয়। বিভিন্ন কোম্পানি এই লেন্সগুলো তৈরি করে, ক্যানন এছাড়াও আরও অনেক থার্ড পার্টি আছে। তো ক্যাননের লেন্সগুলো একটু অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো। তো আমরা যদি এই লেন্সগুলোর দামটা একটু দেখতে চাই, ওকে সি, আমরা দেখতে পাচ্ছি এখানে bhphotovideo.com-এ আমরা তার দাম যদি খুঁজে বের করতে চাই। এই লেন্সগুলো বক্স লেন্স, এটা ফুজিননের একটা অ্যাডভান্স ফোকাস ব্রডকাস্ট লেন্স বলে এগুলোকে, 4K 107x জুম, মানে 1000 মিলিমিটার পর্যন্ত জুম করতে পারে এই লেন্সগুলো। এবং এই লেন্সটার দাম হচ্ছে $212,000। যেহেতু এটা ফুজিননের লেন্স, আমরা ক্যাননের লেন্সটা ধরে নিলাম $2,000 হবে, সরি $200,000, মানে 1.5 কোটি টাকা একটা লেন্সের দাম। ওই ভিডিওতে টোটাল 8টা লেন্স ভেঙেছে সব ছোট বাচ্চারা। তাহলে আমরা যদি একটু হিসাবটা কষে নেই, একক, দশক, শতক, হাজার, অযুত, তক্ষ, নিযুত, কোটি, আমাদের একটা ইরেজ করতে হবে। এখানে 1.5 কোটি টাকা একটা লেন্সের দাম, ইনটু আমরা 8টা লেন্স ভেঙেছে সব ছোট ক্রীড়াবিদরা, গুণ দিয়ে দেখা যাক, প্রায় 12 কোটি টাকার লেন্স ভেঙেছে তারা একটা লিগে এই ছোট্ট বেসবল টুর্নামেন্টের মধ্যে। এই লেন্সগুলো কিন্তু ক্যামেরার সাথে সংযুক্ত না, লেন্সটা আলাদা, ক্যামেরাটা আলাদা। ক্যামেরার কোনো ক্ষতি হয়নি, যেহেতু লেন্সটার সামনের দিকের কাঁচটা ভেঙেছে, এটা রিপেয়ার করতে পারবে তারা। কিন্তু মোটমাট হিসাব করলে 12 কোটি টাকার লেন্স তারা ভেঙেছে, খুবই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এমন মজার মজার ভিডিও পেতে আর টেকনোলজি সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। স্টে টিউন, স্টে হ্যাপি, গুড বাই।